আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম জানতে পারি? জুনায়েদ। জুনায়েদ, মূলত ভাই আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসছি, হল ইসলাম 24। আপনাকে কিছু ইসলামিক কুইজ করবো, যদি অ্যান্সার দিতে পারেন তাহলে পুরস্কার রয়েছে। আপনার প্রস্তুত? জি। সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন নাজিলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিলেন? 25 বছর। 25? শিওরভাবে বলবেন? 25। পটল আছেন? আর চাইলে আপনি অপশন ইউজ করতে পারেন। আমাদের পুরো তিনটা প্রশ্ন করা হবে, যে কোনো একটাতে আমরা অপশন দিব আপনাকে, আর যে কোনো দুটো উত্তর দিতে পারলে একটা পুরস্কার পাচ্ছেন। কোরআন মাজিদ নাজিল হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স কত ছিল বলতে পারবেন? 23 বছর। আপনি বলছেন 25 বছর? 23 বছর। 23 বছর, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি 40 বছর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স। 40 বছর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স 40, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে কোরআন নাজিল হয়েছিল ওই সময় থেকে। শিখতে পারছেন একটা প্রশ্ন? আপনাকে আর একটা প্রশ্ন করি, আল কোরআনে সিজদার আয়াত কয়টা আছে মোট? সিজদার আয়াত অপশন দিতে হবে, আপনাদেরকে অপশন দিই, 10টা, 13টা, 14টা, 15টা। আপনি কখনো সিজদায়াত পড়েছেন? জি পড়েছি, কিন্তু কয়টা আসিটা তো শিউর জানা এখন তো জানা হয়েছে 14টা। তারপরে শেষ একটা প্রশ্ন করি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কোনটি? সাহায্য চাওয়ার মাধ্যম দোয়া। আঙ্কেল বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার প্রথম মাধ্যম কোনটি? আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন? দোয়া তো ঠিকই আছে, মাধ্যমটা কি? মাধ্যম আল কোরআন অ্যান্ড আল হাদিস। একটা অপশন দিই আপনাদেরকে, অপশন দিব, একটা তো দিয়ে পেয়েছি অলরেডি, আরেকটা দিচ্ছি, একটা হলো ধৈর্য, আর একটা হলো তওবা, আর একটা হলো নামাজ। নামাজ, নামাজ আঙ্কেল, নামাজ। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি উত্তরটা হবে ধৈর্য। ধৈর্য মানে আল্লাহ তার কাছে চাবেন, আল্লাহ তো চাইলে তো সাদা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে না, একটু ধৈর্য ধারণ করতে হবে। শুনেছেন? আপনারা তো পুরস্কারটা পাচ্ছেন নাকি? প্রশ্ন করি, কোরআন নাজিলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স কত ছিল? 39 বছর, 40 বছর, 41 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 45 বছর, 46 বছর, 47 বছর, 48 বছর, 49 বছর, 50 বছর, 51 বছর, 52 বছর, 53 বছর, 54 বছর, 55 বছর, 56 বছর, 57 বছর, 58 বছর, 59 বছর, 60 বছর, 61 বছর, 62 বছর, 63 বছর, 64 বছর, 65 বছর, 66 বছর, 67 বছর, 68 বছর, 69 বছর, 70 বছর, 71 বছর, 72 বছর, 73 বছর, 74 বছর, 75 বছর, 76 বছর, 77 বছর, 78 বছর, 79 বছর, 80 বছর, 81 বছর, 82 বছর, 83 বছর, 84 বছর, 85 বছর, 86 বছর, 87 বছর, 88 বছর, 89 বছর, 90 বছর, 100 বছর, 101 বছর, 102 বছর,
39 বছর 42 বছর 39 বছর না বি 39 বছর শিওর আপনি অটল আছেন আছে কিন্তু 40 বছর শিখতে পেরেছেন তো হ্যাঁ তবে আমরা আর একটা প্রশ্ন করি কুরআন মাজিদে আয়াত সংখ্যা কত সিজদার আয়াত অনেক সময় নামাজে ভিতরে দেন হুজুররা রুকুতে না যায় ডাইরেক্ট ইয়াতে চলে যায় সিজদায় ইয়া পড়েছেন তারাবির নামাজ পড়ছেন না ও অনেক সময় দেখেন হুজুরের রুকুতে না গিয়ে হঠাৎ একদম সিজদায় চলে যায় সিজদার আয়াত কয়টা এরকম আচ্ছা সিজদার আয়াত 19টা সম্ভবত 19টা না আরো কম বেশ হইতে পারে বেশ হইতে পারে 19টা মন্ত না 14 নাকি 19 হইতে পারে এরকম কিছু সেটা শিওর করে বলেন দেখেন 14 নাকি 19 14 হইতে পারে এরকম কিছু 14 15 হ্যাঁ 14 শিওর শিওর ম্যাম
একটা তো উত্তর দিয়ে ফেলছেন মাশাল্লাহ। আপনি শেষ একটা প্রশ্ন করি, এই প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারেন ইনশাল্লাহ পুরস্কার পাবেন আপনি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার প্রথম মাধ্যম কি? সিজদায় যাওয়া। সিজদায় যাওয়া আল্লাহর কাছে সহজ মাধ্যম হচ্ছে, আল্লাহর কাছে কিছু খোঁজার নিয়ম হচ্ছে আপনি আল্লাহকে সিজদায় খোঁজেন। উত্তরটা দেখছি ধৈর্য, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে কিছু চাওয়ার পরে আল্লাহ তো চাইলে দিয়ে দিবেন না? না, যদি কিছু চাওয়ার আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহর কাছে কিছু চাওয়ার মাধ্যম, আল্লাহর কাছে প্রথম কিছু চাওয়ার মাধ্যম কোনটা হতে পারে? আচ্ছা আচ্ছা, না আমি যেটা আমরা চাই সচরাচর, যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার অতি শীঘ্র বা আল্লাহ যদি কিছু আমাদেরকে দিতে চান মনে থেকেও যদি আল্লাহর কাছে কান্না করে সিজদায় চাওয়া যায় তাহলে উনি হয়তো বা সেটা পরোক্ষভাবে নেন। নেন কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছে ইন্না আল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভালোবাসেন তাকে দেন। পুরস্কারটা তো পাচ্ছেন না? আমি কিছু শিখতে পেরেছি, এটাই আমার পুরস্কার। মেনে নিয়েছেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।